ধরুন আপনার ভালো লাগতেছে না, আপনার বাসার বাইরে কোথাও ঘুরতে যাওয়া দরকার, তাই আপনি সবকিছু গুটিয়ে বের হয়ে গেলেন অজানার উদ্দেশ্যে। কিন্তু চাইলে কি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন? এ প্রশ্নের উত্তর হবে না। বাংলাদেশের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো নিষিদ্ধ, যেখানে সাধারণ মানুষের প্রবেশ করা যায় না এবং যেখানে পর্যটক হিসাবে ঘুরতে যাওয়া যায় না। আর সেই নিষিদ্ধ জায়গাটির নাম হলো আন্দারমানিক। আন্দারমানিক অবস্থিত বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মাদক এলাকায়। এই জায়গাটির নাম যেরকম আন্দারমানিক, তেমনি এই জায়গাটি তো অন্ধকার বিরাজ করে আছে। বড় মাদকের পর আর কোনো সেনাবাহিনী বা বিজিবি ক্যাম্প নেই, এ কারণে নিরাপত্তার খাতিরে আন্দারমানিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এই জায়গাটি অবস্থিত বড় মাদকের পরে, আর যেহেতু বড় মাদক পর্যন্ত রয়েছে সেনাবাহিনী ও বিজিবির ক্যাম্প এবং তার পরবর্তী জায়গাগুলো অনেকটাই অরক্ষিত, আর এসব অরক্ষিত জায়গায় ঘাঁটি গেড়ে আছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন। বান্দরবান জুড়েই রয়েছে কিছু বিচ্ছিন্নবাদী সংগঠনের আশ্রয়, আর এই সকল সংগঠনের সন্ত্রাসীরা এই সমস্ত নিষিদ্ধ জায়গায় আস্তানা গেড়ে থাকে। যেহেতু এই জায়গাগুলোতে নেই সেনাবাহিনী বা বিজিবি ক্যাম্প, তাই তাদের জন্য এগুলো একটি নিরাপদ স্থান, যাতায়াতের জন্য দুর্গম এবং নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে এই জায়গাটিতে সাধারণত পর্যটকরা আসেন না এবং পর্যটকদের আসারও অনুমতি দেওয়া হয় না। তাছাড়া এই জায়গায় বসবাসরত অধিবাসীরাও পর্যটকদের সাদরে গ্রহণ করেন না। যদিও কিছু কিছু পর্যটক সেনাবাহিনীর নিষেধাজ্ঞা না মেনে এই সমস্ত জায়গায় ঘুরতে আসেন, তথাপি সেনাবাহিনী যদি তাদেরকে এই সমস্ত জায়গায় দেখে তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। এছাড়াও এই সমস্ত জায়গায় আসার পরে যদি বিচ্ছিন্নবাদী সন্ত্রাসীদের চোখে পড়ে তাহলে তারা অপহরণ করতে পারে। তবে প্রাকৃতিকভাবে অত্যন্ত ভীষণ সুন্দর এই জায়গাটি। এখানে রয়েছে গভীর অরণ্য, সুউচ্চ পাহাড়, রয়েছে অনেক বড় বড় ঝর্ণা টিলা। আন্দারমানিকের মূল আকর্ষণ হলো নারিসা জিরি। জিরির দুই পাশে প্রায় 60 থেকে 70 ফুট পাথরের দেয়াল সমান্তরালভাবে অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখে মনে হবে কেউ যেন ঢালাই দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে বানিয়ে রেখেছে। এক অদ্ভুত সৃষ্টি হলো এই আন্দারমানিক। এখানে সূর্যের আলো খুব কমই পৌঁছায়। তবে যত সুন্দরই হোক না কেন, যেহেতু এই জায়গাটিতে জীবনের ঝুঁকি রয়েছে, তাই জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত জায়গায় ভ্রমণ না করাই ভালো। ধন্যবাদ।